মানহীন পণ্য রাখার দায়ে রাজধানীর শান্তিনগরের দুটি দোকানকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিএসটি এর পরীক্ষায় মান উত্তীর্ণ না হওয়া পণ্য বাজার থেকে সরাতে ব্যর্থতার কারণে হাইকোর্টে ক্ষমা চাওয়ার পরদিনই মাঠে দেখা গেল সংস্থাটিকে। বিএসটিআইয়ের পরীক্ষায় মান উত্তীর্ণ না হওয়া বিভিন্ন কোম্পানির খাদ্যপণ্য বাজার থেকে তুলে নিতে গত মে মাসে নির্দেশ দেয় হাইকোর্ট। তবে সে নির্দেশনা বাস্তবায়ন না করায় আদালতে তলব করা হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে। রোববার হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ ঘটনার পর সোমবার সকালেই মাঠে দেখা যায় সংস্থাটিকে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুণ্ডুর নেতৃত্বে রাজধানীর শান্তিনগরের দোকানগুলোতে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মানহীন গুঁড়া মশলা, সেমাই ও লবণ রাখার দায়ে দুই দোকান মালিককে 3 লাখ টাকা করে জরিমানা করা হয়। তবে জরিমানা পরিশোধে সামর্থ্য না হওয়ায় প্রত্যেককে 3 দিনের জেল দেওয়া হয়। টোটালি গোডাউন হোক বা দোকানে হোক, কোথাও এটা রাখা যাবে না, কোথাও রাখা যাবে না, প্রদর্শন করা যাবে না, রাখাও যাবে না। এটা যেহেতু হাইকোর্ট থেকে নির্দেশনা আছে এবং বিএসটিআই কর্তৃপক্ষ এটা মানে লাইসেন্স বাতিল করেছে, সেহেতু এটা রাখার কোনো এখতিয়ার নেই। শুধু ব্যবসায়ী নয়, বাজার থেকে নিম্নমানের পণ্য প্রত্যাহার না হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা তো কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, কেস করাই আছে, ঠিক আছে। আবার আমরা যখন এখানে পেলাম, আমরা সেটা আবার আমলে আনবো। 52টা প্রোডাক্ট যেগুলো নিম্নমানের, আরও ভবিষ্যতে যত ইয়ে হবে সবগুলো নিয়ে আমরা কাজ করব। এদিকে বনানীতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে জরিমানা করা হয় দুটি রেস্তোরাঁকে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।